তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। বিজেপির বিরুদ্ধে দেখা করার অনুমতি না দেওয়ার অভিযোগ। জনপদ সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েও সুযোগ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে মমতার দাবি, উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে সুযোগ দেয়নি বিজেপি সরকার, এমনকি তার বেশ কয়েকটি বিদেশ সফর কেন্দ্রীয় সরকার বাতিল করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাজধানী দিল্লিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। 5 সেপ্টেম্বর সফরের শুরুর দিন থেকে 8 তারিখ পর্যন্ত ছিল তার ঠাসা কর্মসূচি। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক এবং দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারক সই। পরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কংগ্রেস নেতা ও বিভিন্ন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন হাসিনা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে বেশ কয়েকটি সীমান্ত নদী। তিস্তাসহ অনেক ইস্যুতেই মমতার রাজ্য সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠকের আশা করেছিলেন অনেকেই, তবে সেই বৈঠক না হওয়ায় এবার বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন মমতা। হাসিনা জি এসেছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো ওদের সবার, আজকে নয় চিরকাল। পূজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই, ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন, আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। এতনা গুসা কিউ, এ বড়া বড়া বাবু লোক কো এতনা ডরনে কা বাত কিয়া হ্যায়। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, এর আগে দলের তৃণমূল নেতাকর্মীদের রাজনৈতিক দিশা দিতে বিজেপির ভূমিকার কঠোর সমালোচনা করে মমতা কার্যত নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে। প্রায় 1 দশক ধরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। উঠছে ফোসকা, হচ্ছে চুলকানি, দেখতে পক্সের মতো হ্যান্ড ফুট মাউথ রোগের প্রকোপ দেখা দিয়েছে শিশুদের মধ্যে। কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন শুধু রাজধানীর শিশু হাসপাতালে আসছে 20 থেকে 30 রোগী। তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষণ বুঝে চিকিৎসা নিলে 7 থেকে 10 দিনের মধ্যে নিরাময় হয় বলে জানান চিকিৎসকরা। রাশেদ লিমনের রিপোর্ট। 1.5 বছরের আফিফ দুদিন আগে প্রথমে তার হাঁটুতে একটি র্যাশের মতো দেখা যায়। একদিনের মাথায় দুই হাত, পা এবং মুখের মধ্যে ছড়িয়ে পড়ে পক্সের মতো পানির ফোসকা। আতঙ্কিত হয়ে তার মা তাকে নিয়ে এসেছে বাংলাদেশ শিশু হাসপাতালে। জানতে পারলেন তার শিশু আক্রান্ত হয়েছে ভাইরাস জনিত এই রোগ, হ্যান্ড ফুড মাউথ ডিজিজে। ওর চুলকানি অ্যালার্জির মতো বলে চুলকাই দিতে, আর পানির মতো ফোসকা হইতে আছে, পানি পড়তে আছে। তবে শুধু শিশু আফিফই নয়, 0 থেকে 5 বছর বয়সী এমন বেশ কয়েকজন শিশু একই লক্ষণ নিয়ে অপেক্ষা করছে বহির্বিভাগে। সকালেই দেখছি যে এরকম গোটা গোটা এরকম ঘামাচির মতো যে বের হয়েছে। যেহেতু এই ধরনের রোগের এখন ভাইরাস ছড়াইতেছে, একটু তুলনামূলক যেহেতু আমার বাচ্চা 3 জন, একটু আতঙ্ক স্বাভাবিকই থাকবে। চিকিৎসকরা বলছেন শিশু হাসপাতালের চর্মরোগের বহির্বিভাগে, যেখানে প্রতিদিন গড়ে 100 থেকে 120 জন রোগী আসে, তার মধ্যে 20 থেকে 35 জন মিলছে এই হ্যান্ড ফুড
মাউথ ডিজিজ। লক্ষণ হিসেবে প্রথমে জ্বর, পরে শিশুর শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাঁটু, কনুই এবং মুখের চারপাশে ছোট ফোসকার মতো পড়ে, মুখে ঘা হওয়া, মুখ থেকে লালা ঝরা এবং ফোসকার স্থানে চুলকানি ও ব্যথা হওয়া। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ জিনিসটা হলো ভাইরাল কজ, এটা আপনার কোনো ভর্তি লাগে না। এখন এটা কমপ্লিকেশন কিছু আছে, বাট এগুলো খুবই রেয়ার। বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, লক্ষণগুলো দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা করে দেওয়াই ভালো, তবে সবার আগে খেয়াল রাখতে হবে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। জ্বরের দ্বিতীয় দিন থেকে এর হাতে, পায়ে এবং মুখে এটার ফুসকুড়ির মতো র্যাশ ওঠে। এই র্যাশটা কিন্তু পেইনফুল র্যাশ, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেহেতু এটার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের খুব দরকার নাই। তারা বলছেন অভিভাবকরা একটু সচেতন থাকলেই 7 থেকে 10 দিনের মধ্যেই রোগ মুক্তি সম্ভব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করতে এখন ব্যালটে ভোটের কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এই সরকারের অধীনে কোনো ভোটে অংশ নেবে না বিএনপি, তাই এখানে ইভিএম বা ব্যালট কোনো ইস্যু নয়। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন ফাঁকা মাঠে গোল দেবেন না তারা, ইসির সিদ্ধান্ত নেবেন মাথা পেতে। দায়িত্ব নেওয়ার পর বর্তমান কমিশন সবার আগে হাত দেয় ইভিএমে। রাজনৈতিক দল, সাবেক কমিশনার, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশজনের মতামত নেয় তারা। বেশিরভাগেরই মত ছিল ইভিএম ব্যবহারের বিপক্ষে। এরপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বুধবার প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানান ব্যালট বা ইভিএম সংকট নয়, মূল সংকট রাজনৈতিক। তাই রাজনৈতিক সমঝোতা হলে ভোট ব্যালটেও হতে পারে। বিএনপি নেতারা বলছেন পরিস্থিতি আঁচ করতে পেরে এখন সুর পাল্টাচ্ছে ইসি। সরকারের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য তাদের। যখন দেখতেছে এই ইলেকশন কমিশন কোনোভাবেই আরেকটা ফ্রড, আরেকটা মানে এই চোরা ইলেকশন করতে পারবে না, তো ওনারা একটু সুর বদলাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন তারা ইভিএম এর পক্ষে হলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মেনে নেবেন ইসির যে কোনো সিদ্ধান্ত। আমাদের কোনো একগুয়েমি নাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। কাজে নির্বাচন কমিশন ইভিএম এ নির্বাচন করুক বা ব্যালটে নির্বাচন করুক, যেই সিদ্ধান্তই দেবে আমরা মেনে নেব। 150 আসনে ভোট করার সক্ষমতা অর্জনের জন্য নতুন করে আরও 2 লাখ ইভিএম মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 62,000 কোটি টাকা, অথচ দেশের প্রায় 60% রেল লাইনই ঝুঁকিপূর্ণ। লাইন থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে ট্রেন, এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এখনই লাইন সংস্কারের উদ্যোগ না নিলে মুখ থুবড়ে পড়বে রেল, তবে কর্তৃপক্ষের দাবি নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুস সালহের রিপোর্ট। এই বুঝি উল্টে গেল ট্রেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী এলাকার চিত্র এটি। রেল লাইন উঁচু নিচু আর আঁকাবাঁকা হওয়ায় লাইন থেকে ছিটকে পড়ার এমন ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। গাড়ি আঁকাবাঁকা হয়ে মনে করেন কাটিয়া যাইতেছে, আবার যে রেল সহ এরকম ফাল দিতেছে। গত মাসে 2 বার দুর্ঘটনা ঘটেছিল পাশাপাশি এই জায়গাতেই। মাইল জুড়ে নেই পাথর, হাত দিলেই খুলে আসছে সংযোগ পয়েন্টের নাট বল্টু, বেশিরভাগ ফিসপ্লেটই জং ধরে ক্ষয় হয়ে গেছে। লোহার পাতের সঙ্গে রেল লাইনকে ধরে রাখার হুকগুলোও নেই। এগুলো একদম লুজ, এই যে একদম লুজ, সেই পারগুলা ওই যে খায়া গেছে, ভাঙা গেছে, পচে ফুচা গেছে। ঝুঁকি বিবেচনায় শ্রীপুর সেকশনে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বনিম্ন গতি 20 কিলোমিটার আছে শ্রীপুর ইদ্যুৎপুরের মাঝখানে, আবার শ্রীপুর রাজেন্দ্রপুরের মাঝখানে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জরুরি ভিত্তিতে লাইন সংস্কারের উদ্যোগ না নিলে মুখ থুবড়ে পড়বে রেল ব্যবস্থা। একদিকে বিনিয়োগ করছেন, অন্যদিকে ট্র্যাকগুলি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে আসলে রেল পুরো ব্যবস্থাপনা কিন্তু একটা মারাত্মক হুমকির সম্মুখীন হবে। মহাপরিচালক বলছেন দ্রুত সংস্কার প্রকল্প হাতে নেওয়া হবে। সারা রেল লাইনকেই পর্যায়ক্রমে আমরা আধুনিকায়ন করার জন্য
ব্যবস্থা নিচ্ছি। গত আট বছরে রেল লাইন রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। রেলের তথ্য বলছে গাজীপুরের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত 90 কিলোমিটার রেলপথের পুরোটাই ঝুঁকিপূর্ণ, অথচ গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 62,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর কোন ক্ষেত্রের প্রতি বাড়ছে দুর্ঘটনা। নাজমুল সালেহী, সময় সংবাদ, শ্রীপুর, গাজীপুর। পদ্মা গ্রাস করছে একের পর এক বসতভিটা। মানিকগঞ্জের খিওরে, ইছামতি এবং থলেশ্বরীতে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। এদিকে মুন্সিগঞ্জেও নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম। বারবার ভাঙনে প্রশাসনের গাফিলতিকেই দুষছেন ভুক্তভোগীরা। এভাবেই নদী গ্রাস করছে বহু মানুষের ঠিকানা। ভাঙনে একের পর এক হারিয়ে যাচ্ছে বসত বাড়ি, ফসলি জমি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। শেষ সম্বলটুকু নিরাপদে সরিয়ে নিতে ব্যাকুল অসহায় মানুষগুলো। গেল 2 সপ্তাহ ধরে 1 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার এই ভাঙনে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের সর্দার কান্দি ও শম্বুল হালদার কান্দি গ্রামের শতাধিক বাড়িঘর। এখন আমরা যে এই জায়গাতে কোনো জায়গায় যাবো, এই জায়গাও নাই। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড, আর স্থানীয় প্রশাসন বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। যারা কিছু ঘরবাড়ি ভাঙনের শিকার হয়েছে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি। আগামী শুষ্ক মৌসুমে প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করার জন্য 9 কোটি টাকার অর্থ চাহিদা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে মানিকগঞ্জের ঘিওরের ইছামতি ও ধলেশ্বরী নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক স্থাপনা। চোখের সামনে এভাবেই নদী গর্ভে বিলীন হয়ে যায় 100 বছরের ইজারার হাসিল ঘরটির একাংশ। বাকিটুকু সরাতে চলছে ব্যস্ততা। বাপ দাদার ভিটা বাড়ি কিচ্ছু নাই, কারণ একটা ঘর আছে, এখানে থাকাটাও খুব সমস্যা। সব চলে যেতেছে, আমাকে কেউ এসে দেখে না। কেবল চলতি সপ্তাহে ইছামতি ও ধলেশ্বরীর ভাঙনে 5টি গ্রামের 20টি বসত ভিটা সহ 18 হেক্টর ফসলের জমি বিলীন হয়ে গেছে নদী গর্ভে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। হুন্ডির মাধ্যমে 1 বছরে 75,000 কোটি টাকা প্রাচার করেছে মোবাইল ব্যাংকিং এজেন্টরা। সারা দেশে হুন্ডিতে জড়িত 5,000 এজেন্টকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা। বৈধ চ্যানেলে টাকা পাঠালে প্রণোদনাও দিয়ে থাকে সরকার, তারপরেও অবৈধ পথে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাঠান প্রবাসীরা, যা যোগ হয় না রিজার্ভে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এজেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত 16 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে আসেন সিআইডি প্রধান, দেন চাঞ্চল্যকর তথ্য। সারা দেশে হুন্ডির সঙ্গে জড়িত প্রায় 5,000-এর বেশি এজেন্ট অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিআইডি। তথ্যপত্র সংগ্রহ করতে গিয়ে এমন কিছু জিনিস আমরা পেয়েছি যা সত্যিকার অর্থে খুবই অ্যালার্মিং, এবং এটা জাতির জন্য, এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের কাছে এরকম 5,000 অবৈধ এজেন্ট আছে। এই 5,000 এজেন্টের হুন্ডি ব্যবসার কারণে গত 4 মাসে বাংলাদেশ প্রায় 25,000 কোটি টাকার সমপরিমাণ মূল্যের রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে, যা 1 বছরে 75,000 কোটি টাকা। 75,000 কোটি টাকা সমপরিমাণ 1 বছরে মানি লন্ডারিং করেছে, যা যদি আমরা ডলারে রূপান্তর করি তাহলে দাঁড়ায় $7.8 billion। ক্যান ইউ ইমাজিন, এই $7.8 billion যদি আমাদের প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে ইন করতো তাহলে আমাদের ন্যাশনাল রিজার্ভ অনেক উপরে হয়ে যেত। সিআইডি বলছে হুন্ডি চক্রের সদস্যরা দেশে ও দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশি ওয়েজ আর্নারদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা গ্রহণ করে তা বাংলাদেশে না পাঠিয়ে স্থানীয়ভাবে পরিশোধ করছে, ফলে গতি কমে গেছে রেমিটেন্স প্রবাহের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই আরেক দফায় কমবে জ্বালানি তেলের দাম, এমনটা ইঙ্গিত দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান মন্ত্রী। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর 24 দিনের মাথায় গত 29 আগস্ট প্রতি লিটারে কমানো হয় 5 টাকা করে, আর নামমাত্র এই সমন্বয়ে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে।
এমন অবস্থায় এবার আরেক দফা জ্বালানি তেলের দাম কমানোর কথা ভাবছে সরকার। আর এই মূল্য সমন্বয় শিগগিরই হতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন পরিকল্পনা মন্ত্রী। যদিও দাম কমানোর হার বড় আকারের হচ্ছে না এবারও। কমাবো, তবে পর্যায়ক্রমে কমাবার পক্ষে আমি। লাভ দিয়ে বাড়া, লাভ দিয়ে কমা ভালো নয়। আগের অভিজ্ঞতা থেকে নামমাত্র দাম কমানো অর্থহীন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এমনভাবে হওয়া উচিত যাতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়ে সব পর্যায়ের মানুষের ওপর। যদি আবারও 5% কমায়, দ্যাট উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, কারণ অলরেডি যে ড্যামেজ হয়ে গেছে সেটার থেকে রিকভারি করা প্রায় অসম্ভব। অ্যাট লিস্ট 15-20% যদি হয় তার একটা কিন্তু ইম্প্যাক্ট হবে। 20% হলে তো অবশ্যই অ্যাট দ্য সেম টাইম এই যে ভাড়া টাড়া বাড়ানো হয়েছে ট্রান্সপোর্টের, এটা কমানো যেতে পারে। ট্রান্সপোর্টের ভাড়া কমাই দিলে এটা বাজারের উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের পরিবহন খরচ যেহেতু একটু কমে যাবে, তাহলে হয়তো এটা ইম্প্যাক্ট হতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারের উথালপাতাল পরিস্থিতি বিবেচনায় জ্বালানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এক দফা দাম কমানোর পরও প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে 109 টাকা, পেট্রোলে 125 ও অক্টেনে 130 টাকা গুনতে হচ্ছে গ্রাহককে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। বিজেপির বিরুদ্ধে দেখা করার অনুমতি না দেওয়ার অভিযোগ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।